এজন্য এখনও যারা আমরা যারা আছি আল্লাহ তালার কাছে যারা সন্তান হারা আছি তারা আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ তালা আমাকে নেক সন্তান দান করুন ইব্রাহী ওই দোয়া আপনি নকল করেন ইব্রাহী ইসলামের ওই দোয়াটাই আপনি নকল করেন বারবার আল্লাহ তালার কাছে বলেন রব্বি হাবলি মিনাস সালেহীন রব্বি হাবলি মিনা সালহীন আমাকে নেক সন্তান দান করেন অসৎ সন্তান দান করিয়েন না যার জন্য হাতে হাত করা পড়তে হয় যার জন্য জেলে যেতে হয় যার জন্য কাঠ গড়ায় দাঁড়াতে হয় যার জন্য সমাজের কাছে অপমানিত হতে হয় এমন সন্তান বাংলাদেশে মনে হয় নাই নাকি ঘরে 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 এই জন্য আল্লাহ তালের কাছে নেক সন্তান চাওয়া নেক সন্তান শুধু চাইলেই হয় না নিজেদেরকেও কিছু আমল করতে হয় বিবাহ থেকে নিয়ে শুরু করে ছেলে কেমন হবে ছেলে সুসন্তান হবে নাকি ছেলে খারাপ হবে এটা আমার বিবাহের সময় দিন থেকে নেই এটা শুরু হয়ে যায় বিবাহের পাত্রী দেখা থেকে নিয়ে শুরু হয় পাত্রী দেখার ওই বিষয়টাও আমার সন্তানের উপর প্রভাব ফেলে আমাদের দেশে দেখেন আরেকদিকে দিকে চলে যাচ্ছি কেমন হয় পাত্রী দেখার সিস্টেম হয়ে যায় কেমন সেলের দুলাভাই সেলের জ্যাঠামশাই সেলের চাষা এই জাতীয় কেউ যদি পাত্রী না দেখে তাহলে পাত্রী দেখাই হয় না এরকম রেওয়াজ আছে কি না আপনাদের এলাকায় পাত্রী দেখাই হয় না অথচ শরীয়ত বলে বিবাহের আগে ছেলে একমাত্র ছেলে আর ছেলের মেয়ে মানুষ গার্জিয়ান যারা আছে তারা ছাড়া অন্য কেউ ছেলের বউকে দেখতে পারবে না বিবাহ সম্পাদন হয়ে গেছে এরপরে শ্বশুরের জন্য দেখা যায় এর আগ পর্যন্ত শ্বশুরের জন্য দেখাও যায় শ্বশুর হয়ই তো নাই শ্বশুর কেমনে হবে তার আগ পর্যন্ত সেলের জন্য যেমন সুযোগ আছে আপনি ছেলের বাবা আপনার জন্য ওই মেয়েকে বিবাহ করার সুযোগ আছে কি না এরকম অনেক ঘটনা ঘটেছে ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে বাবা বা ছেলের দুলা ভাই সেলের চাষা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে আসে নাই এরকম ঘটনা শোনেন নাই আপনারা অনেক আছে শরীয়ত তার আগ পর্যন্ত সুযোগ দিয়ে রাখছে এই জন্য নিজের ছেলের বউকে দেখা নিজের জন্য বিবাহের আগে জায়েজ নেয় এটা শরীয়ত ওই যে আপনি চাচাকে দিয়ে দেখালেন দুলা দিয়ে দেখালেন অমককে দিয়ে দেখালেন ওই দেখাগুলো আপনার সন্তানের উপর ইফেক্ট করে আপনার বিবাহের সূচনাই হলো ইসলামের বিধান লঙ্ঘন করে যাই হোক ওইদিকে আমি যাবো না সময়ও শেষ ইনশাল্লাহ বাকি আলোচনা আমি আগামী জমায় করব এখান থেকেই যে ইব্রাহিম ইসলামের ছিয়াশি বছর বয়সে যে সন্তান হলো রব্বি হাবলিমিন আলিহীন বলে এরপর থেকে ইনশাল্লাহ আগামী জমায় আলোচনা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আজকে যেই আমলগুলোর কথা আলোচনা করা হলো আজানের জবাব দেওয়া মসজিদে এসে জামাতে শরিক হওয়ার বিধান এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আমিন ওয়াখির দাওয়ানা আনিলাম রবিল